আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি হেফাজতের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আদম নবীর ভোর 10টা সহিফা দিয়েছিলাম, হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নাই বলে আদম নবীও দুনিয়াতে নাই, সহিফাও দুনিয়াতে নাই। জোরে গন দেখিলাম, আমি আল্লাহ তাআলা শেষ নবীর উপরে 50টা সহিফা দিয়েছিলাম, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে নাই বলে শেষ নবীর এতেকালের পরে সহিফার অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা ইদ্রিস নবীর উপরে 30টা সহিফা দিয়েছিলাম, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে নাই বলে শেষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাবের অস্তিত্ব নাই বিলীন হয়ে গেল। ইব্রাহিম নবীর উপরে 10টা সহিফা দিয়েছিলাম, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে নাই বলে ইব্রাহিম নবীও দুনিয়াতে নাই, সহিফার অস্তিত্ব দুনিয়াতে নাই। আমি আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের উপরে ইউনানি ভাষায় জবুর কিতাব নাজিল করেছিলাম, যখন দাউদ নবীও দুনিয়াতে নাই তার কিতাবের অস্তিত্ব দুনিয়াতে নাই। আমি আল্লাহ তাআলা মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে ইব্রানি ভাষায় হিব্রু ভাষায় তাওরাত কিতাব নাজিল করেছিলাম, হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নাই বলে মূসা কালিমুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাহার কিতাবের অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল কিতাব নাজিল করেছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠে নেওয়ার পরে আমি আল্লাহ দুনিয়ার মানুষেরা তার কিতাব পড়ে তাহরিফ তাদবিল করিয়া পরিবর্তন পরিবর্তন করিয়া ফেলেছে। ইম তামাম পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যতগুলি কিতাব নাজিল যতগুলি কিতাব দিয়েছিলাম পয়গম্বররা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব গ্রহণ করি নাই বলে কিতাবগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব রক্ষণাবেক্ষণের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। যেই কারণে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তামাম পৃথিবীর বেঈমানেরা কোরআনের একটা নকতা ধ্বংস করতে পারে না। তামাম পৃথিবীর ইহুদি বেঈমান খ্রিস্টান কাফেররা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তথাপিও আমি আল্লাহ তাআলার কোরআনের একটা নকতা ধ্বংস করতে পারবে না। জোরে গন দেখিনা, কোরআনের হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করছে? আরো জোরে গন, কে গ্রহণ করছে? আল্লাহ তাআলা গ্রহণ করছে। তো কোরআনের দুশ্মন যারাই হোক কেউ কোরআনকে ধ্বংস করতে পারবে না। জোরে কোন দেখি না, পারবে কেউ? যেই যতই পাইতারা করে যা কিছু করুক না কেন, কোরআনের আওয়াজ বন্ধ করতে আরেকটু জোরে কোন না। আমি আপনাদের সম্মুখে একজন সাহাবীর নাম বলবো, সাহাবী হচ্ছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। একজন সাহাবী কোরআনের জন্য কতটুকু মহব্বত, আল্লাহ রসুলের জন্য আল্লাহর জন্য কতটুক মহব্বত চিন্তা করেন আমি বললে আপনারা বুঝতে পারবেন। এই সাহাবী বদরের প্রান্তে কেমন ভূমিকা পালন করছে আর উহুদের ময়দানে কেমন ভূমিকা পালন করছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আমি তাকায় দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন উহুদের ময়দানে যুদ্ধ করতেছে, সাহাবীরা যুদ্ধের মধ্যে লিপ্ত, আমি তাকায় দেখি নবীজির ডানে কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, আমি আবু দুজানা পাগলের মতো দৌড়াচ্ছি, না যেন কোনো কাফের বেঈমান বিশ্ব নবীর উপরে কোনো আক্রমণ করে। আমি চতুর্দিকে দৌড়াই,
আমি দৌড় একবার ডান দিকে যাই, শত্রু যখন ডান দিকে আছে আমি দৌড়ে বাম দিকে যাই, আবার যখন শত্রু বাম দিকে আছে, শত্রু যখন পিছন দিক থেকে আসে আমি দৌড়ে বাম পিছন দিকে যাই, শত্রু যখন সামনের দিক থেকে আসে আমি দৌড়ে সামনের দিকে যাই। অর্জুন দেব দুজনা পাগলের মতো দৌড়াচ্ছে, শত্রু যেন নবীজির উপর আক্রমণ না করতে পারে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, অর্জুন দেব দুজনা নবীকে কেমন ভালোবাসে। এমনি আবু দুজনা ডাক দিয়ে বলে, আরে কাফেররা, আরে বেঈমানের দলেরা, আমি আবু দুজনা এখনো বেঁচে আছি, তোমরা নবীজির উপর আস আক্রমণ করতে, জেনে রাখো আল্লাহর কসম করে বলি, আমি আবু দুজনা বেঁচে থাকতে তোমরা কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর আক্রমণ করতে পারবে না। একটু জোরে কইরা বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দুজনা ডাক দিয়া বলে, হে প্রভু, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবী আল্লাহর দুস্ত, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কোন কায়নাত কোন কিছুই বানাইতেন না, জোরে গন দেখি না, আর একটু জোরে গন দেখি না, এই নবীকে তোমরা আসো আজকে আক্রমণ করতে মারার জন্য। রে বেঈমানের দলেরা, আমি আবু দুজনা বেঁচে থাকতে নবীর গায়ে একটা ফোনের ঢোকা দিতে পারতাম না, এমনি কিছুক্ষণের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে হযরত আবু দুজনাকে কাফের বেঈমানেরা অত্যাচার করে জুলুম করে আক্রমণ করে জান্নাতে পাঠিয়ে দিল। তার মানে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি জান্নাতে চলে গেলেন। এমনি কাফের ডাক দিয়া বলে, ওরে খালেদ মারো, জনমের মতো মারো, আল্লাহর নবীকে মারো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জনমের মতো মারো, যেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর এই জমিনে তার নাম কেউ না নে, তার নাম যেন কেউ না জপে, জনমের মতো মারো, ইসলামের নাম যেন কেউ না নে। কিন্তু আল্লাহ ইসলাম টিকে রাখছেন কিনা রাখছেন না, কাফের বেঈমানকে ইসলামের আওয়াজ বন্ধ করতে পারছে বর্তমানে বেঈমানেরা পারবে, ইসলামের দুশ্মনেরা পারবে, আরে কজুর কোন পারবে? কিছুক্ষণের মধ্যে হযরত আবু দুজনাকে শহীদ করে দিল। এমনি কাফের ডেকে ডেকে বলে, ওরে খালেদ মারো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে জনমের মতো মারো। এমনি একটা কাফের বিশাল বড় একটা পাথর নিয়া আল্লাহর নবীর মাথায় মেরে দিল। বুখারীর রাওয়ায়াত দুইটা, আল্লাহর নবীর মাথায় যখন মেরে দিল পাথরটা নবীজির মাথায় পড়ে, নবীজির মাথায় লোহার টুপি পরা ছিল, নবীজির মাথায় পড়ে লোহার টুপিটা দুই ভাগ হয়ে একটা ভাগ নবীজির কপালে বিদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে আরেকটা বেঈমান আরেকটা পাথর দুলিয়া বিশ্ব নবীর মাথায় মেরে দিল, আবার নবীজির মাথার লোহার টুপিটা আরেকটু বিদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে আরেকটা বেঈমান আরেকটা পাথর দুলিয়া বিশ্ব নবীর মাথায় যখন মেরে দিল, পাথরটা গড়ে গড়ে পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সামনের চারটা দান মুবারক শহীদ হয়ে গেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী বেহুশ হয়ে একটা গর্তের ভিতরে উহুদের ময়দানে পড়ে গেলেন, নবীজির আর হুঁশ নাই। বুখারীর রাওয়ায়াত, শয়তান মুনাফিকের সুরত ধরে পুরা উহুদের ময়দানে এলান করে দিল, রে সাবিরা, কার জন্য তোমরা যুদ্ধ করবা? আল্লাহর নবী বিশ্ব নবীকে কাফের বেঈমানেরা শহীদ করে ফেলেছে। এলান শোনার মাত্র সাহাবীরা পাগল হয়ে গেল, হাউ মাউ করে সাহাবীরা উহুদের ময়দানে কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, হযরত আলী পাগলের মতো দৌড়ায়, নবী নাই নবী নাই, আর যুদ্ধ করে কি করব? এই এলানটা মদিনার শহরে পৌঁছে গেল, মদিনার মহিলারা পাগল হয়ে গেল, নবীকে বেঈমানেরা শহীদ করে ফেলেছে,
একজন মহিলা উহুদের ময়দানে দৌড়ায়, একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়ে বলে, মা কোথায় যান? উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে যাইল্লা, আপনার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো জবাব দেয় না, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়ে বলে, মা কোথায় যান গো? উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে যাইল্লা, আপনার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো জবাব দেয় না, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়ে বলে, মা কোথায় যান? আমি উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে যাইল্লা, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো জবাব দেয় না, মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়ে বলে, মা কোথায় যান? উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজন যারা গিয়েছিল সকলে শাহাদাত বরণ করেছে। মহিলা ডাক দিয়া বলেন, রে আল্লাহর নবী সাহাবি, আমার স্বামী শহীদ হলো কিনা আমি জানতে চাইলাম, আমার সন্তান শহীদ হইল কিনা আমি জানতে চাই না, আমার ভাই শহীদ হইল কিনা আমি জানতে চাই না, আমার আত্মীয় স্বজন শহীদ হইল কিনা আমি জানতে চাই না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য আমার কলেজায় মহাব্বত, আমার ভালোবাসা আমি জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী, দিনের নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন, জিন্দা আছেনি আমি জানতে চাই। আমার নবী জিন্দা আছেনি? যদি নবী জিন্দা থাকে, স্বামী হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, আত্মীয় স্বজন হারানোর ব্যথা, বিশ্ব নবীর চেহারাটা যদি আমি একবার দেখতে পারি, তাহলে সব ব্যথা এক মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। একটু জোরে কইন না, সুবহানাল্লাহ। কেমন ভালোবাসাও আল্লাহ তালি উহুদের ময়দানে দৌড়াই, পাগল হয়ে গেছে। এমনি আলী তাকে দেখে, আল্লাহর নবী বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিনের নূরানি চেহারা উহুদের ময়দানে দেখা যা। দৌড়ায় গেল, হযরত আলী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, যে জমিনের সর্দার আপনি, যে সর্দারের রক্ত জড়াইছে, এই জমিনওয়ালার অবস্থা কি হবে? এমনি নবী ডাক দিয়া বলে, আলী রে, বদদোয়া দিও না, তোমার কানটা আমার মুখের সামনে আনো। আলীর কানটা নবীজির মুখের সামনে নেওয়ার পরে নবী ডাক দিয়া বলে, বদদোয়া দিও না, আমার রক্ত যেহেতু এই জমিনে পড়েছে, ইসলাম নিশ্চয় মহান আল্লাহ জিন্দা করে দিবেন। আর একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ। বায়রা আমার লক্ষ্য করে দেখো, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, সাহাবীরা কান্দে, কান্দে আর কান্দে, নবী নাই, নবী নাই, আমরা বেঁচে আর কি করব, কার জন্য যুদ্ধ করব? হযরত আবু বকর লঙ্গা তলোয়ার নিয়ে বলে, ওরে বেঈমানের বাচ্চারা, যারা বলবে আমার নবী নাই, তার গর্দান আমি ফেলে দেব। উমরের হাতে তলোয়ার, উমর বলে, যারা বলবে আমার নবী নাই, তার গর্দান ফেলে দেব। হযরত আবু বকর ব্যাপারে এক একজন সাহাবীর এক একটা কোয়ালিটি নবী বলেছেন হাদিসের মধ্যে, জোরে কন দেখি না। নবীজির হযরত আবু বকর ব্যাপারে নবী বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যিনি হলেন নরম দিলের সাহাবি, ওই নরম দিলের সাহাবি আবু বকর গরম হয়ে গেছে, আর উমর তেমনি গরম। জোরে কন দেখি না, আর একটু জোরে কন দেখি না, উমরের মতো গরম
সাহাবীর মতো গরম আলেম হলো বর্তমান যুগের বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক জুরেগন ভিক্ষিরা, যার গর্জনার তর্জনে বাংলাদেশের মাটি সহ কেঁপে উঠে জুরেগন ভিক্ষিরা, নাস্তিক মুরতাদদের আস্তানা কেঁপে উঠে জুরেগন ভিক্ষিরা। উমর গরম, উমর তো গরম হয়ে গেছে, কেমন গরম। উমর ডাক দিয়া বলে, এ বেঈমানের দলেরা, যারা বলবে আমার নবী শহীদ হয়ে গেছে, এক কারো গর্দান আমি দুনিয়াতে রাখবো না। আল্লাহ আকবার বলেন, এক কারো গর্দান দুনিয়াতে রাখবো না। বললেন এমনি নবী বলেন, উমর পাগল হয়ে গেল, আবু বকর পাগল, সাহাবীরা সব পাগলের মতো দৌড়াই, পুরা উহুদের ময়দানটা একটা কান্নার একটা ময়দান হয়ে গেল, চোখের পানি ছেড়ে আর কান্দে, সাহাবীরা কান্দে সকলে, আর নবী নাই, নবী নাই, কার জন্য আমরা বাঁচব। এমনি নবী ডাকতে বলে, আলী আমাকে একটু ধরে দাঁড় ঘোরাও। নবীজি দাঁড়াইতে পারে না, অনেক কষ্ট করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দাঁড় করাইলেন। সাহাবীরা গিয়া নবীর সামনে জমা হয়ে গেল। এমনি আবু বকর আর উমর ডেকে বলে, আরে আলী, নবীজির কপাল মোবারকে যেইভাবে লোহা লোহা ডুবে বিদ্ধ হয়ে ঢুকেছে, যেইভাবে রক্ত পড়তেছে, মনে হয় নবীকে আর বাঁচানো যাবে না। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করার দরকার, নবীজি রক্ত শূন্যতা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এমনি একজন সাহাবি পিছন দিক থেকে ডেকে বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, বলেন নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। ডাক দিয়া বলে, আবু বকর, একটি সুযোগ যদি দেন গো, ইনশাআল্লাহ আমি নবীজির কপাল মুবারক থেকে লোহার টুকরা বের করে দেয়। লোহার টুকরা বের করে দেয় তাই নাকি? বলে হা, সামনে আসো। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেলেন, নবীজির মাথা মুবারকে ধরিয়া এইভাবে মহাব্বতে উনি তাকায় দেখতেছে, যেইভাবে লোহাটা নবীজির কপাল মুবারকে বিদ্ধ হইল, বারবার টান দিলে নবীজি আঘাত পাবে, নবী কষ্ট পাবে, আমি নবীকে কষ্ট পাইতে দিব না, আমার শরীরের যত শক্তি আছে সবগুলা একত্রিত করে এক জায়গায় করে আমি একটা টান দিব, যেন বিশ্ব নবী কষ্ট না পায়, প্রয়োজনে আমার সামনের দাঁতগুলা শহীদ হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, তথাপিও বিশ্ব নবীকে কষ্ট করতে দেব না। আর একটু জোরে কইনা সুবহানাল্লাহ, কষ্ট করতে দিব। আজ দাবু ভাই ইবনুল জাররাহ উনি চিন্তা করলেন, তারপরে সামনের দাঁতগুলা লোহার টুকরার মধ্যে কামড় দিয়া এমন সজোরে টান দিলেন, লোহার টুকরাও বের হয়ে আসলো, ওনার দাঁত চারটা শহীদ হয়ে গেল। কেমন সাহাবি, নিজের জীবন দিতে উৎসর্গ নবীর জন্য, নিজের দান শহীদ করতে পাগল নবীর জন্য জোরে গন্ডি কিনা। আর বর্তমান যুগে এমন মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলে কিছু মুসলমান আছে না নাই, জোরে গন্ডি কিনা। কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এতে বোঝা যায় তারা নামে মুসলমান কাজে ইহুদিদের দালাল। আর একটু জোরে বলুন ঠিক কিনা, এই ইহুদিদের দালালদের জায়গা বাংলার জমিনে আমরা দেখতে চাই না, চাই না, চাই না, জোরে বলুন ঠিক কিনা।
ইহুদিদের দালালকে আমরা দেখতে চাই না, জোরে গণ্ডি খিনা, আরো জোরে গণ্ডি খিনা। ইহুদিদের দালালদেরকে খতম করতে হবে। বিশ্ব নবীর অপমানে যদি না খাদে তোমার মন, না খাদে তোমার মন, মুসলিম নাই মুনাফিক তুমি নবীজির দুশ্মন, জোরে গণ্ডি খিনা। বিশ্ব নবীর অপমানে যদি না খাদে তোমার মন, না খাদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ ছাবো হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল সবানে আল কুরআন, বয়ে কাপে কাপুর উৎসব আর নরাদম শৈতান, জীবনের ছয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান, বীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান, জোরে গণ্ডি কিনা, আরো জোরে গণ্ডি কিনা, আরো জোরে গণ্ডি কিনা। নবীর জন্য জীবন দিতে বাসির কাছে জ্বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করো। হযরত দাউদ জানাম নবীজি কপাল মোবারক থেকে লোহার টুকরো লোহার টুকরা বের করলেন, ওনার সামনের চারটা দাঁত শহীদ হয়ে গেল। ওই কথাটাই বলতেছি, বদরের ময়দানে উহুদের ময়দানে ওনার যে অবদান, বদরের ময়দানে কেমন অবদান, কেমন ভূমিকা তিনি পালন করেছেন একটু লক্ষ্য করে দেখুন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 313 জন মুসলমান সাহাবী, জোরে গণ্ডি কিনা, সেই যুদ্ধের সেনাপতি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন। নবীজি স্থান স্থান নির্ণয় করে দিলেন, নির্ধারণ করে দিলেন, যার যার জায়গায় থেকে যুদ্ধ করবেন, কেউ কারো জায়গা থেকে একটু নড়বেন না। সাহাবীরা যার যার স্থান থেকে যুদ্ধ করতেছে, নবীজি নবীর স্থানে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ উনি বলতেছেন যে এই ময়দানে তো কাফের বেঈমান আছে, যে নবীজির পিছন দিক থেকে এসে নবীকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আমি তো চিনি এমন মুনাফিক মার্কা কিছু বেঈমান আছে, জোরে গণ্ডি কিনা। তো উনি খুব চালাক চতুর বুদ্ধিমান, সবাই যুদ্ধ করতেছে, একজন লোক ওনার খুব কাছের মানুষ, ঘনিষ্ঠ রক্তের মানুষ, এমন একটা দৌড় দিছে, দৌড় দিয়া নবীজির পিছনে চলে গেছে, তলোয়ার নবীজির গাড়ে বসায় দিবে, গর্দানে বসায় দিবে, এই মুহূর্তে উনি এমন একটা দৌড় দিয়া ওই বেঈমানের সামনে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, তলোয়ারটা নিয়ে বলতেছে সাবধান, মারতে আসবি না নবীকে, নবীকে মারতে আসবি না, আসলে রক্ষা পাবি না, কিয়ামত করে বলবো জোরে গণ্ডি কিনা। তো আবার চিন্তা করতেছে রক্তের কালেকশন তো দেখে আল্লাহ হেদায়েত দেয়, আর কয়লা দইলে তো ময়লা যায় না, জোরে গণ্ডি কিনা। তো আমি একবার সার দিই, যেহেতু রক্তের কালেকশন একবার সার দিই, একবার সার দিছে জঠালার ভিতর থেকে তলোয়ারের বাসায় বের করে দিলে, যুদ্ধ চলতেছে দ্বিতীয়বার, আবার ওই বেঈমান এমন একটা দৌড় দিয়েছে নবীজির সামনে চলে গেছে, পিছন দিক দিয়া নবীজির গর্দানে তলোয়ার বসাই দিবে, এমনি উনি দৌড় দিয়ে গিয়া বেঈমানের সামনে তলোয়ার ধরে বলে সাবধান, সাবধান হয়ে যাও, নবী কে আসো মারতা, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে থাকতে গর্দান নামায় দিমু, গর্দান নামায় দিমু, রক্তের কালেকশন তো যাই হোক সার দেয়। আরেকবার আল্লাহ নি হেদায়েত দান করে,
কইলা দইলে তো আর মহিলা যায় না, জোরে কণ্ঠে কিনা। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতেছে সাহাবীরা, নবীও যুদ্ধে লিপ্ত, যুদ্ধের মধ্যে ব্যস্ত। হযরত আবু উবাইদা ইবনুল জাররা, উনি খুব চালাক, উনি খুব বুদ্ধিমান, উনার চিন্তা কোনো মুনাফিক কোনো বেঈমান নেই নবী খেয়ে আঘাত করে ভীষণ দিক থেকে। এমনি দ্বিতীয়বার ওই বেঈমান বিশ্ব নবীর পিছনে চলে গেল, নবীজির গর্দানের মধ্যে তলোয়ার বসায় দিবেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি সামনে গিয়ে এবার তলোয়ার জায়েন তলোয়ার ধরতে পারবো না, এর আগে সে নবীকে শহীদ করে দিবে। তাই আমি কি করলাম, আমি কি করলাম, আমার তলোয়ারটা একটু উঠাইয়া সামনের দিকে ঢিল দিলাম। আমি তাকায় দেখি, আমি তাকে দেখি কে যেন এসে আমার তলোয়ারটা নিয়া বেঈমানের গর্দানের মধ্যে আঘাত করেছে, আর বেঈমানের মাথাটা 40 হাত দূরে গিয়া মরেছে। সংক্ষিপ্ত বলতেছি, বিশাল ঘটনা তো, অনেক সাহাবীর অনেক ঘটনা, শুধু একজন সাহাবীর কিছু কাহিনী বলতেছি। কেমন ভূমিকা পালন করছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ শেষ, যুদ্ধ খতম, বন্ধ। নবীজি বলতেছে, সাহাবীরা কতটা বেঈমান, জাহান্নামে গেছে, লাশ আনো সামনে আনো। আনছে, আইনা কাতার ধরাইছে। নবীজি দেখতেছে, কয়টা কিরে দা আবু জাহিল্লা দি, আল্লাহু আকবার বলেন না, আবু জাহিল্লা। দেখতে 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 70 নম্বরে গিয়া দেয় একজন, এমন কাড়া কাড়ছে, কুদরতি কাড়া, আল্লাহু আকবার বলেন না, দেহ আছে মাথা নাই, কি নাই, দেহ আছে মাথা নাই। তো এমনি নবী বলতেছে, কয়টা রে কে মারলো রে, এটা দিয়ে দেহ আছে মাথা নাই, মাথাটা কে আনতে পারবো? একজন সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আনতে পারবো। কো নিয়ে আসো মাথাটা, আনছাই না, লাগাইছে, লাগাই দেখে, আরে এটা দিয়ে আমার কাছের মানুষ হযরত আবু উবাইদা ইবনুল জাররার আব্বাদি, এদের গাড়া খতম করলো রে, কে মারলো রে? আবু উবাইদা ইবনুল জাররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারছিলাম, মারতে চাইছিলাম কিন্তু মারতে পারি নাই, আমার হাত থেকে কে যেন তলোয়ারটা নিয়া মাইরা ফালাইছে, আল্লাহু আকবার বলে। তো নবী বলে, আর কেউ মারছে না, তুমিই মারছো, তুমিই মারছো। এমনি জিব্রাইল আসছে, জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াল বিজিন, আবু উবাইদা ইবনুল জাররা হাত থেকে আমি তলোয়ারটা নিয়া আমি নিজে এই বেঈমানকে কতল করে দিয়েছি, মারাটা যদিও আমি মেরেছি কিন্তু মারাটা হলো সন্তানের, হযরত আবু উবাইদা ইবনুল জাররার মারাটা, সুবহানাল্লাহ বলেন না, সন্তান হয়া বাবারে মারছে। এমনি কিছু লোক বইলা উঠছে, মুহাম্মদের কি ধর্ম রে, এই ধর্ম মানা যাইতো না, এই ধর্ম মানলে সন্তান বাপরে গলা কাটতে নিব। আল্লাহ কো সিগনাল বাজছে, উঠছে, কি বাজছে, উঠছে সিগনাল, বাজছে, উঠছে, তাড়াতাড়ি কি করো, জিব্রাইল যাও, আয়াত পাঠাই দিলাম, আয়াত আয়াত নে নবীজির কানে কানে শোনায় দাও, সুবহানাল্লাহ বলেন না। কেমন সাহাবি আল্লাহর নবীকে, আল্লাহর দিনকে কেমন ভালোবাসছে, ভালোবাসার সাথে সাথে ফলাফল হলো আল্লাহর তরফ থেকে আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে ওই সাহাবীর সামনে, সুবহানাল্লাহ। আয়াতটা কি, সূরে মুজাদালার, সূরে আল মুজাদালার 22 নম্বর আয়াত, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে এমন একজন সম্প্রদায় যারা আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, ওয়ালাউ কানু ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য তাদের ঈমানটা এমন তাদা হবে, ওয়ালাউ কানু আবাহুম,
যদি ওই আল্লাহ রসুলের শত্রু স্বয়ং তার আব্বা হয়, সন্তান ওই আল্লাহর দুশ্মনকে হত্যা করতে কতল করতে দেরে করবেল্লা। আর গুজরে গুন্না সুবহানাল্লাহ, কেমন মহব্বত করছে আল্লাহর নবীকে, আল্লাহরকে, আল্লাহর কোরআনকে সাহাবীরা জুড়ে গণ্ডিক্ষি না। এজন্য আমার ভাইরা মহব্বতটা করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। এই দুনিয়া হলো অল্প কয়েকদিনের দুনিয়া, জুড়ে গণ্ডিক্ষি না। আরেকটু জুড়ে গণ্ডিক্ষি না, দুনিয়ার ক্ষমতা চিরদিন থাকে না, জুড়ে গণ্ডিক্ষি না। দুই দিনের ক্ষমতা নিয়ে বাহাদুরি দেখাও, ক্ষমতা চিরদিন থাকবে না, একদিন তোমার মৃত্যু হবে, তুমিও মাটির নিচে যাবে, জুড়ে গণ্ডি ঘৃণা। তখন তোমার বাহাদুরি কোথায় থাকবে, কোথায় যাবে, জুড়ে গণ্ডি ঘৃণা। বায়ের আমার লক্ষ্য করে দেখো, সাহাবিরা নবীকে কেমন ভালোবাসছে, কেমন নবীকে ভালোবাসছে। একজন লোক আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়ালা বিজি আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ কি মহান আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে বলি। আমি সংক্ষেপে বলতেছি, সময় আমার শেষ, অল্প সময়, সংক্ষেপে বলতেছি। এমনি নবীজি ডাক দিয়া বলে, হে ব্যক্তি, কেমন গুনাহ করেছো যেই গুনাহ মহান আল্লাহ মাফ করতে পারবে না। নবীজি ডাক দিয়া বলে, কি গুনাহ করেছো গো তুমি, আমার আল্লাহ ক্ষমা করতে পারবে না। এমনি লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমানায় এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে একটা আইন চালু ছিল, কন্যা সন্তান জন্ম হইলে জীবিত কবর দেওয়া, জিন্দা কবরস্থ করান। কিন্তু আমি কি করব, আমি জাহিলিয়াতের যুগে পড়ে গেলাম, ব্যবসায় করতাম। আমার স্বামীকে বললাম, ও প্রাণের স্বামী, তোমার পেটে যে সন্তান আছে, যদি ছেলে হয়ে রাখবা আর মেয়ে হইলে তাকে জীবিত কবরস্থ করবা। আমি তোমাকে ওসিয়ত করলাম, আমি সিরিয়ায় চলে যাচ্ছি ব্যবসার জন্য, 5 বছর 7 বছর 10 বছর হইতে পারে। আল্লাহর কুদরত, ওই ব্যক্তির সন্তান হলো কন্যা সন্তান। উনি 7 বছর পরে সিরিয়া থেকে আসলেন, ব্যবসা করে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখে ওনার বিবিকে বলতেছে, হে প্রাণের বিবি, আমাকে লুঙ্গি দাও, গোসল করার জন্য গামছা দাও, আমি গোসল দিয়ে আসছি। বক্তা চলে আসছে, আল্লামা হযরত মাওলানা মুফতি আইয়ুব বিন খুরশিদ সাহেব, উনি চলে আসছেন। অনেক বড় ওয়াইজ, অনেক বড় আলেম, সারা বাংলাদেশে উনি ওনার বয়ান রাখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আইয়ুব বিন খুরশিদ, খুব চমৎকার বয়ান করেন, অনেক সুন্দর কণ্ঠ। তো হযরত আসছে, হযরতের